ভাই, স্বপ্ন সত্যি হয়ে গেল তো, ডলার পড়ছে আকাশ থেকে, সত্যি। হ্যাঁ, স্বপ্নই সত্যি হয়ে গেল। সম্প্রতি চেক প্রজাতন্ত্রের লিসা নাথ লাভেম শহরের কাছেই এমন একটি ঘটনা ঘটে গেল যেখানে পড়লো ডলারের বৃষ্টি, যেটি আমরা সবসময় কল্পনা করি, ইস যদি টাকার বৃষ্টি হতো। তবে টাকার বৃষ্টি না হলেও ডলারের বৃষ্টি পড়েছে চেক প্রজাতন্ত্রের এমনই একটি শহরে। কে বা কারা কি কারণে ডলার ফেলালো কার্গো হেলিকপ্টার থেকে, কেনই বা ফেললো? সবচেয়ে বড় কথা হলো, সেখানে প্রায় $10,00,000 আকাশ থেকে মানুষকে গিভওয়ে করা হয়েছিল। চলুন আজকে জানবো কি কারণে চেক প্রজাতন্ত্রের লাভেম শহরে ডলারের বৃষ্টি পড়লো। তো শুরু করা যাক ভিডিও, সোলে জাম্প ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বিশ্বে প্রথম আসল অর্থের বৃষ্টির ঘটনা ঘটলো চেক প্রজাতন্ত্রের একটি শহরে। চেক প্রজাতন্ত্রের একজন জনপ্রিয় তারকা কামিল বাত্তোশেক, যার ছদ্মনাম কাজমা, অর্থাৎ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজমা নামেই পরিচিত, গত কয়েকদিন আগে তার একটি চলচ্চিত্র রিলিজ হয় যার নাম ওয়ান ম্যান শো। সেই চলচ্চিত্রটিও ডলার রিলেটেড, যা তার চলচ্চিত্রের যে পোস্টার রয়েছে সেই পোস্টার দেখলেই বোঝা যায়। তবে সেই চলচ্চিত্র নিয়ে রয়েছে নানা রহস্য। তিনি তার ফেসবুক পেজের এক পোস্টে জানান, তার চলচ্চিত্র ওয়ান ম্যান শোতে একটি গোপন বার্তা বা কোড রয়েছে। যেই ব্যক্তি সেই কোডটি তাকে জানাতে পারবে, তাকে তিনি প্রায় $10,00,000 গিভওয়ে করবেন। এরপর তিনি চিন্তা করেন নতুন কিছু করা যাক, তাই তিনি একটি প্রতিযোগিতার আয়োজন করেন, যেখানে তিনি বলেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে যে ব্যক্তি কোডটি বলতে পারবে তাকেই $10,00,000 দেওয়া হবে। এরপর এই বিষয় নিয়ে সেই দেশের দর্শকদের মনে একটা কৌতূহল জাগতে থাকে। মানুষ সেই কোডটি খোঁজার জন্য মুভি দেখতে উপচে পড়ে, সবাই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শুরু করে। কিন্তু দুঃখের বিষয় হলো, সেই কোডটি আর কেউই বের করতে পারেনি। কাজমা বারবার তার ফেসবুক পেজে এই প্রতিযোগিতার ব্যাপারে জানাতে থাকে, কিন্তু সময় শেষ হয়ে যায়, কেউই আর এই মুভি থেকে গোপন বার্তা বের করতে পারেনি। এরপর কাজমা তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, আমরা প্ল্যান বি নিয়ে এসেছি, $10,00,000 কি হবে, যা কেউ এখনও জেতেনি, আমরা খেলা শেষ করতে যাচ্ছি। এরপর তিনি জানান কয়েকদিনের মধ্যে একটি কার্গো হেলিকপ্টারের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে কাঙ্ক্ষিত সেই $10,00,000, এবং প্রতিযোগীদের কাছে ইমেলও পাঠানো হয়। তবে তিনি এটা জানাননি কোন দিন দেওয়া হবে এই ডলার। এরপর গত বৃহস্পতিবার সকালে তিনি প্রতিযোগীদের একটি সময় দেন এবং জায়গার নামও বলে দেন যেখানে সেই $10,00,000 গিভওয়ে করা হবে। তবে অবাক করা বিষয় হলো, ডলারগুলো কার্গো হেলিকপ্টার থেকে ছিটানোর প্রায় 1 ঘন্টা আগে তিনি বিষয়টি প্রতিযোগীদের জানিয়েছেন, তাও সাংকেতিক ভাষায়, এবং সময় মতো কার্গো হেলিকপ্টার এবং সেই $10,00,000 নিয়ে হাজির হয় কাজমা, এবং প্রায় আনুমানিক 4,000 মানুষের মাঝে সেই $10,00,000 ছিটিয়ে দেওয়া হয় কার্গো হেলিকপ্টার থেকে। কেউ কেউ তো রীতিমতো প্লাস্টিকের ব্যাগ এবং ছাতা দিয়ে সেই ডলার কালেক্ট করা শুরু করে। এ যেন সিনেমার এক কাহিনী। কার্গো হেলিকপ্টার থেকে ডলার ছিটানোর যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি নিয়ে তিনি একটি ভিডিও আপলোড করেন তার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে। ভিডিওটি অল্প সময়ে ভাইরাল হয়ে যায়, কারণ পুরো বিশ্বে এই প্রথম ডলারের বৃষ্টি পড়লো যেটি কাজমা করে দেখিয়েছেন। তবে আপনার কি মনে হয়, কাজমার ডলারগুলো এভাবে দেওয়া উচিত ছিল, নাকি বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনের যে ভাই বোনেরা রয়েছে তাদের জন্য অনুদান হিসেবে দেওয়া যেত? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আমাদের ভিডিও করতে অনুপ্রাণিত করে, তাই এখানে কমেন্ট করে ফেলুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে দেওয়া যে বেল সেটি অন করে দিন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।